সব বিষয় পূর্ণ নম্বরের উপর করা প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ও জিপিএ 5 কমেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। মন্ত্রী বলেন, গত বছর পূর্ণ নম্বরের উপর পরীক্ষা হয়নি, অল্প কয়েকটি বিষয়ের পরীক্ষা হয়েছিল, সময় অল্প ছিল, প্রশ্নপত্র কম ছিল, কিন্তু এবার তো পূর্ণ নম্বরের এবং সব বিষয়ের উপর পরীক্ষা হয়েছে, তাই খুব স্বাভাবিকভাবেই গতবারের চেয়ে এবার পরীক্ষার ফলাফলে তার একটা প্রভাব পড়েছে। পাশের হার জিপিএ 5 কিছুটা কমেছে। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।